আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহুল বুখারীর 5948 নম্বর হাদিস, আল্লাহ রাসূলের সাহাবি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাআনাল্লাহ, সরাসরি আল্লাহ লানত করেছেন ওদের প্রতি, আল ওয়াসিমাত আল মুতানাম্মিসাত, যে উল্কিকারিণী, তারপরে আপনার ভুরু চিকনকারিণী, আর একটি শব্দ নতুন করে যুক্ত করা হয়েছে, ওয়াল মুতাফাল্লিজাত, ওয়াল মুতাফাল্লিজাত, দাঁত একটু এলো পাথারি, দাঁত পরিপাটি করে সাজানো নেই, তাই দাঁতগুলোকে একটু চিকন করে শানিত করে তীক্ষ্ণার্থ করা, তীক্ষ্ণ করা, ধারালো করা, এজন্য দাঁতকে শানিত করা। যারা দাঁত একটু উঁচু একটু নিচু এরকম এলো পাথারিভাবে দাঁত আছে, এই জন্য ওটাকে কী করা, একটু সোজা করে চিকন করে নেওয়া। এই যারা এমনটি করবে এদের প্রতিও আল্লাহ লানত করেছেন। এরপরের অংশে বলা হচ্ছে, মালি, আমার কি হলো, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার কি হলো যে লা আলানু, আমি অভিসম্পাত করব না ওই ব্যক্তিদের প্রতি, মাল লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাদের প্রতি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন তাদের প্রতি আমি লানত করব না, মানে ওহুয়া ফি কিতাবিল্লাহি তাআলা, অথচ আল্লাহর কিতাবে এটা মওজুদ, এটা বিদ্যমান রয়েছে, সেটা হলো কি, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুদুহু, সূরাতুল হাসর 7 নং আয়াতে আল্লাহ যে কথা বলেছেন, তোমাদের রাসূল তোমাদেরকে যা দেন তোমরা সেটা আঁকড়ে ধরো। অতএব রাসূল এদেরকে লানত করতে বলেছেন, আমার কি হলো যে আমি এদের প্রতি লানত করব না। তাই বলছিলাম ওই সমস্ত পাল্লারগুলো হলো এই হাদিসের আওতাভুক্ত, যে সমস্ত পাল্লারে উল্কি করিয়ে দেওয়া হয়, যে সমস্ত পাল্লারে ভ্রু চিকন করা হয়, যে সমস্ত পাল্লারে আপনার দাঁত শানিত করা হয়, পরচুলা ব্যবহার করানো হয়, ওই সমস্ত পাল্লারগুলোর কথাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। এটা কি জন্য করে মানুষ, বলা হচ্ছে এই হাদিসের মাঝেই, লিল হুসনি, সৌন্দর্যতা প্রদর্শনের জন্য, আল মুগাইরাতি খালকাল্লাহ, আর আল্লাহর সৃষ্টিকে বিকৃতি করার জন্য। এই প্রসঙ্গে আয়াত এসেছে সূরা আন-নিসার 4 নম্বর সূরার 119 নম্বর আয়াতে, ইবলিস বলছে, ওয়ালা উদিল্লান্নাহুম, আল্লাহ অবশ্যই অবশ্যই আমি এদেরকে বিপদগামী করব, গোমরাহী করব, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, এবং এদেরকে অবশ্যই অবশ্যই মিথ্যা আশ্বাস দিব, মিথ্যা আশা আকাঙ্ক্ষা দিব আমি এদেরকে, ওয়ালা আমুরান্নাহুম, এবং সাথে সাথে ওদেরকে নির্দেশ করব, এমন এমন আদেশ করব যে ভালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, এই নির্দেশ পেয়ে তারা মানে কাপ কি বলে পশুর কান ছিদ্র করবে, অনেক সময় সন্তানের কান ছিদ্র করে দিবে, সন্তান হয় আর মরে, হয় আর মারা যায়, বেঁচে থাকে না, তাই কান ছিদ্র করলে নাকি বেঁচে যাবে, এজন্য ওরা কান ছিদ্র করতে আমি নির্দেশ দিব, ওরা কান ছিদ্র করবে, বলা আমুরান্নাহুম, তাদেরকে আমি নির্দেশ দিব, ফলে ইউবাত্তিকুন্না আযানাল আনআম, ফলে তারা পশুর কান ছিদ্র করে দিবে এবং গলায় ইত্যাদি ইত্যাদি ঝুলাবে, ওয়ালা আমুরান্নাহুম, এরপরে আবার আদেশ করব তাদেরকে, ফালা ইউগাইরুন্না খালকাল্লাহ, ও আল্লাহ এমন নির্দেশ দেব ওদেরকে, এমন কান পড়া দিব, এমন ওয়াসওয়াসা এমন চক্রে ওদেরকে চক্রান্তিত করব যে ওরা আপনার সৃষ্টিকেই বিকৃতি করে দিবে। দেখেন আজকে আমাদের সৃষ্টি বিকৃতি হচ্ছে কিনা, দাঁত শানিত করলে আল্লাহর সৃষ্টির বিকৃতি, চেহারাই যদি কোনো কিছু অঙ্কন করা হয় সে আল্লাহর সৃষ্টির বিকৃতি, ভুরু চিকুন করলে আল্লাহর সৃষ্টির বিকৃতি, আপনার মাথায় টাক পড়ে গেছে পরচুলা দিয়ে টাক ঢেকে দিয়েছেন, এটাও আল্লাহর সৃষ্টির বিকৃতি। অতএব এরকমটি যদি করা হয় তবে ইবলিসের চক্রান্তে আমরা চক্রান্তিত হয়ে গেছি। এই চক্রগুলো সম্পর্কে জানা অতীব জরুরি, অতীব গুরুত্বপূর্ণ, আমাদের সমস্ত মানুষের জানা দরকার ইবলিশের চক্রগুলো কী কী। এটা অন্যতম দুটি একটি চক্র, আর একটি চক্র কোনো রকম বলেই আলোচনা শেষ করব। তৃতীয় আরেকটি চক্র হলো মানে বাতিলকে সুশোভিত করে তোলা, বাতিলকে চাকচিক্য করে তোলা। দেখবেন বাতিল আসে খুবই চাকচিক্যভাবে, বাতিলের ডেকোরেশন, বাতিলের সাজসজ্জা অত্যন্ত চমৎকার, দেখলেই মনটা মনে ওইদিকে কি হয় নেচে ওঠে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, জান্নাত আমরা কিন্তু সবাই পেতে চাই, এর একটা সুন্দর উপমা রয়েছে, সেটা হলো কি, নদীর মাঝখানে পদ্মফুল, পদ্মফুল পাওয়ার আশাকামী সারা বিশ্বের সমস্ত মানুষ, পদ্মফুল আমার চাই চাই, আমি পেতে চাই, কিন্তু পদ্মফুল আনার জন্য নদীতে নামতে হবে, এটা প্রথম শর্ত। নদীতে নামার পরে পানি সাঁতরিয়ে ঢেউয়ের গ্লানি সহ্য করে আপনার পদ্মফুলের নিকটবর্তী হতে হবে, এটা আরেকটি।
এবার পদ্মফুল টানতে যে কাটা ফুটতে পারে এটা সহ্য করার ক্ষমতা, ধৈর্য ধারণ করার ক্ষমতা আপনার থাকতে হবে। এতগুলো কষ্ট ক্লেশ সহ্য করার পর পদ্মফুল পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত আমাদের জন্য নির্ধারণ করেছেন, কিন্তু জান্নাতের জন্য কষ্ট করতে হবে। হুজিবাতিল জান্নাতু বিল মাকারি, জান্নাত এমন জিনিসকে বেষ্টনী করে আছে, জান্নাতকে আবরণ দেওয়া হয়েছে এমন জিনিস দ্বারা যেগুলো মানুষের কাছে অপছন্দনীয়, মানুষ পছন্দ করে না। ওয়া হুজিবাতিন নারু বিশাহওয়াত, আর জাহান্নামের আবরণগুলো মানুষের কাছে মনোমুগ্ধকর, চাকচিক্যময়। শয়তান এটাকেই চাকচিক্য করে তোলে, এটাকেই ডেকোরেশন বানায়, এটাকে ডেকোরেশন বানিয়ে আমাদের কাছে বাতিলকে সুশোভিত করে তোলে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাহল 63 নং আয়াতে আল্লাহ বলেন, তাল্লাহি লাকাদ আরসালনা ইলা উমামিম মিন ক্বাবলিক, ও নবী, তোমার পূর্বেও বহু জাতির মাঝে আমি রাসূল পাঠিয়েছি, কিন্তু তারা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে। কেন? ফাযাইয়ানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, শয়তান তাদের জন্য তাদের আমলগুলোকে চাকচিক্য করে তুলেছে। ফাহুয়া ওয়ালিয়ুহুমুল ইয়াউম, আজকের বিচারের দিন সেই তাদের অভিভাবক, এবং কিয়ামত দিবসে, মানে দুনিয়ার জীবনে যেমন তারা অভিভাবক ছিল, কিয়ামতের দিনও তারা তাদের অভিভাবক হবে। ওয়ালাহুম আযাবুন আলীম, আর ওদের জন্যই রয়েছে পীড়াদায়ক শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি, কষ্টদায়ক শাস্তি তাদের জন্য অপেক্ষমান। সুতরাং শয়তানের দেওয়া চাকচিক্য আমল নিয়ে সন্তুষ্টি ভাব প্রকাশ করলে শয়তানেরই সঙ্গী হতে হবে, কারণ যে যার সাথে সাদৃশ্যতা অবলম্বন করে সে তারই দলভুক্ত হবে নবীর ভাষায়। অতএব আমাদের একটু চিন্তা করা উচিত, আমাদের একটু ভাবা উচিত, যেহেতু ইবলিস বলেছে রব্বি বিমা আগওয়াইতানি, ও আল্লাহ যে কারণে তুমি আমাকে পথভ্রষ্ট করলে, লা উগবিয়ান্নাহুম লা উযাইয়িনান্না লাহুম ফিল আরদ, তাদের জন্য জমিনে আমি চাকচিক্যতাকে বাড়িয়ে তুলব, সৌন্দর্যতা প্রদর্শন করব বাতিল জিনিসগুলো তাদের সামনে। ওয়ালা উগবিয়ান্নাহুম আজমাইন, আর তাদের সবাইকে আমি গোমরা করেই ছাড়ব, তবে তারা ছাড়া যারা তোমার একনিষ্ঠ বান্দাবান্দিদের অন্তর্ভুক্ত তারা ব্যতীত। সূরাতুল হুজুর 39 এবং 40 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন। সূরাতুল কাহাফের মাঝে আল্লাহ বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে নবী আপনি বলে দিন, তোমাদেরকে কি আমি সংবাদ দিব না যে আমলগত দিক থেকে, আমলের দিক থেকে কারা বেশি ক্ষতিগ্রস্ত? আল্লাযীনা দাল্লা সাইয়্যুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা তাদের দুনিয়ার জীবনে দল্লা গোমরা হয়ে গেছে, সাইয়্যুহুম তাদের প্রচেষ্টা, তাদের আশা আকাঙ্ক্ষা যেগুলো তারা চেষ্টা করত এগুলো গোমরা হয়ে গেছে। আল্লাযীনা দাল্লা সাইয়্যুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে চলতে গিয়ে তাদের যত প্রচেষ্টা আছে সব ব্যর্থ হয়েছে। এই যে দুনিয়াতে চলতে গিয়ে আমাদের কাজকর্ম যত কিছু আছে সবগুলো শয়তানি দেওয়া চক্রে আমরা চক্রান্তিত হয়ে যেগুলো ভালো লাগে সেগুলো করি, যেগুলো আমাদের মনের সাথে মিলে সেগুলো আমরা করি, অথচ এই মনের বিরোধিতা করাই শরীয়ত। আমরা প্রবৃত্তির যে অনুগামী হয়ে কাজ করি, প্রবৃত্তির অনুগামী হয়ে কাজ করা শরীয়ত নয়, বরং প্রবৃত্তির বিরোধিতা করাই শরীয়ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জাসিয়ার মধ্যে উল্লেখ করেছেন, আফা রাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, ও নবী তুমি কি লক্ষ্য করেছো ওই ব্যক্তিটার ব্যাপারে যে তার আত্মাকে, যে তার প্রবৃত্তিকে, যে তার মনকে রব হয়ে, রব হিসেবে গ্রহণ করে নিয়েছে, মনে যেটা ভালো লাগে মনের সাথে মিলে সেটা পালন করে, মানে এ অনুকূলে হলে মানতে রাজি, প্রতিকূলে হলে মানতে রাজি নয়। অতএব শয়তানি চক্রের অন্যতম তৃতীয় চক্র হলো বাতিলকে আপনার আমার জন্য সুশোভিত করে তোলা, চাকচিক্যময় করে তোলা। বাতিল আসে সুন্দর রূপ নিয়ে, বাতিল কখনো আসবে আপনার সামনে একটা বিষয়ের আকৃতি নিয়ে, সুন্দর অবয়ব নিয়ে, যেটাই যদি সেটা থেকে যদি আমি নিজেকে কন্ট্রোল করতে না পারি, বাঁচাতে না পারি, তবে আপনার আমার প্রচেষ্টা ব্যর্থ হবে, আর ব্যর্থ হলে আপনি আমি শয়তানি চক্রে চক্রান্তিত হয়ে যাব, আর এই চক্রে চক্রান্তিত হলে আপনি আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলে জান্নাত পাওয়া যাবে না। অতএব আসুন সংক্ষিপ্ত পরিসরে আজকের প্রথম খুতবায় শয়তানি চক্রের অন্যতম তিনটি চক্র নিয়ে আমরা আলোচনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন এই চক্রগুলো জেনে বুঝে আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আধ্যাত্মিক জীবন, বন্ধু মহলের জীবন এবং সমাজ এলাকার মহল্লার জীবন, সব জীবনকে যেন আমরা কোরআন ও সুন্নার আলোকে, কোরআন সুন্না অনুপাতে
পরিচালিত করে আমরা সজাগ ও সচেতন হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুর।